রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করব। রিয়েল হোমস থিমটা হচ্ছে বর্তমান সময়ের রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং ক্লায়েন্টদের ক্ষেত্রে আপনার 90 থেকে 95% ক্লায়েন্ট আপনাদের রিয়েল হোমস থিম দিয়ে রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করাতে চাইবে। কারণ হচ্ছে বর্তমান সময়ে থিম ফরেস্টের রিয়েল এস্টেট ওয়েবসাইট গুলোর জন্য বেস্ট সেলিং থিম হচ্ছে রিয়েল হোমস, এবং এটার ফিচার্স গুলো একটু অন্যান্য থিমের থেকে একটু আলাদা, এবং এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, এবং এটার যে ইন্টারফেস গুলো আছে সেগুলো দেখতে খুব সুন্দর, এবং এটাতে যে কোনো একটা ক্লায়েন্ট বা যে কোনো একটা ইউজারের জন্য এটা খুব ইউজার ফ্রেন্ডলি হয়। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা থিম ইনস্টল করব এবং থিমের সাথে প্লাগ ইন, দেন আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ধাপে ধাপে আমরা সাইটটা তৈরি করব। এখানে একটা যে ডক ডক দেখতেছেন, এখানে হচ্ছে এই ডকটা আমি তৈরি করেছি যে প্রতিটা কাজের সময় আমি আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ ডকারে নোট করে রেখেছি। যেরকম প্রথমে আমার থিম এন্ড প্লাগ ইনস্টল দিতে হবে, দেন আমার পেজ ক্রিয়েট করতে হবে, এবং প্রতিটা পেজের জন্য কি কি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কিছু কিছু স্ন্যাপ নিয়ে রাখি যেগুলো হচ্ছে অনেক সময় মানে বোঝা যায় না যে এটা কিভাবে অ্যাপ্লাই করবো, তাই স্ন্যাপ দিয়ে রাখি যে এখানে ক্লিক হেয়ার ফর সাবমিট শর্টকাট, দেন সাবমিট শর্টকাট অ্যান্ড পাবলিশ, দেন আমি এরপরের ধাপ এবং স্টেপ বাই স্টেপ সব দিয়ে রাখছি। আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ ফলো করে করবো। আপনারা যখন কোনো কাজ করবেন তখন আপনারাও যদি এরকম করে ডক তৈরি করে রাখেন তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমার, সাপোজ আমি এখন রিয়েল হোম থিমে কাজ করতেছি, তাই রিয়েল হোম থিমটা আমার কাছে এখন সম্পূর্ণ যতগুলো পয়েন্ট থাকবে যতগুলো সেশন থাকবে সবগুলো মনে আছে। বাট আমি 1-1.5 বছর রিয়েল হোম থিম বা রিয়েল এস্টেট কোনো ওয়েবসাইট তৈরি করলাম না, আমার অন্যান্য কাজে আমি ব্যস্ত হয়ে পড়লাম, দেন 1 বছর পরে এসে দেখবো কি আমি অনেকগুলো সেকশন বা অনেক কিছু কিছু জায়গায় আমার মনে আসতেছে না এবং কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে, তখন আমার বিভিন্ন ইউটিউব ভিডিও বা গুগলের ডক বা বিভিন্ন রেফারেন্স পড়ে ওই সমস্যার সমাধান করতে গিয়ে যতটুকু সময় লাগবে, আমি যদি আমার কাজের সময় যদি এরকম নিজের মতো করে, আমি আমার মতো করে লিখেছি, আপনি আপনার মতো করে লিখে যদি ডক তৈরি করে রাখেন তাহলে ওই ডকেরটা একটু ফলো করলে আপনারা হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে পারবেন। বা সাপোজ আপনি হচ্ছে এই পর্যন্ত করলেন, এরপর স্টেপটা কি সেটা আপনি ডক দেখে কভার করে নিতে পারবেন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে এই ভিডিও দেখে যারা রিয়েল হোম থিম দিয়ে রিয়েল এস্টেট তৈরি করবেন তাদের জন্য আমি আমার এই ব্যবহার করা থিমটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা যেহেতু ডেভেলপার ভার্সন, এটা কোনো লাইসেন্স নেই, সো এই থিমটা ব্যবহার করার সময় অবশ্যই ইজি আপডেট ম্যানেজার প্লাগ ইন দিয়ে আপডেটটা অফ করে রাখবেন। আর একটা ডকও দিয়ে দিব, ডকুমেন্টেশন দিয়ে দিব, যেটা হচ্ছে রিয়েল হোম থিমের ডকুমেন্টেশন, ওইখানেও আপনারা ওই ডকুমেন্টস পড়েও অনেকটা কাজ করতে পারবেন, কিছু কিছু সেকশন গুলো ডকুমেন্টস দেখে করতে পারবেন। অথবা আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যে থিমসে যাব, থিমস থেকে অ্যাড নিউ আপলোড থিম চুজ করে আমি যখন আপনাদেরকে থিমটা দিব তখন এই জিপ ফাইলটা থাকবে, এই জিপটাকে আপনারা ডাউনলোড করে আনজিপ করলে এই ফোল্ডারটা আসবে, দেন এখান থেকে আমার এই জিপ যে থিমের যে জিপটা আছে সেটা আমরা ওপেন করব এবং ইনস্টল করব। থিম আপলোড ডান, দেন অ্যাক্টিভেট, আমার থিমটা যখন অ্যাক্টিভেট করা হয়ে যাবে তখন আমাদের এখানে দেখেন লেখা আছে বিগিন ইনস্টলিং প্লাগ ইন, এগুলো হচ্ছে এই থিমের রিকোয়ার্ড প্লাগ ইন যেগুলো আমাদের এই থিম দিয়ে কাজ করার জন্য লাগবে, দেন এটা ইনস্টল করব, এখানে অল মার্টিক দিয়ে ইনস্টল এবং অ্যাপ্লাই। 8টা প্লাগইন আছে, আর এই থিমে সবচেয়ে বেশি যে পার্টটা, যে বেস্ট পার্ট আছে সেটা হচ্ছে এটার বিল্ডার, এটা এলিমেন্টর বিল্ডার। এলিমেন্টর যেহেতু ড্র্যাগ এন্ড ড্রপ এন্ড আমার কাছে ব্যবহারকৃত সবচেয়ে ইজি বিল্ডার মনে হয়, তো সেক্ষেত্রে আপনার এই থিমটাতে আমার বেশি পছন্দের এই জন্যই যে আমি পরবর্তী যে কোনো সময় কাস্টমাইজ বা যে কোনো পেজ আমি কাস্টমাইজ করতে পারি এলিমেন্টর বিল্ডার ইউজ করে এবং বিভিন্ন এলিমেন্টর বিভিন্ন ফিচার্স অ্যাড করতে পারি। দেন আমাদের হচ্ছে অ্যাক্টিভেট করা লাগবে, এগুলো সব ইনস্টল করা ডান, দেন অল মার্ক টিক এবং অ্যাক্টিভেট অ্যান্ড অ্যাপ্লাই, আমাদের থিম এবং প্লাগ ইন ইনস্টল ডান। দেন এখন আমরা হচ্ছে পেজ গুলো ক্রিয়েট করব, অ্যাড নিউ পেজ,
আমাদের যে পেজগুলো আমাদের ক্রিয়েট করতে হবে, আমি সবগুলো পেজের লিস্ট এখানে দেওয়া রাখছি, এবং এখানে প্রতিটা পেজের জন্য কি কি পেজ অ্যাট্রিবিউট থাকবে, মানে কি টেমপ্লেটের জন্য কোন পেজের জন্য কোন টেমপ্লেট ইউজ করবো সবগুলো আমি লিখে রাখছি। এই টেমপ্লেটে যাব, এজেন্টের জন্য হচ্ছে এজেন্টস লিস্ট, দেন পাবলিশড, এবং এরপর হচ্ছে আমার কম্পেয়ার প্রপার্টিস, নিউ পেজ, অনেকগুলো ট্যাব নিয়ে নিই যাতে একসাথে অনেকগুলো পেজ পাবলিশ করতে পারি। দেন আমার হচ্ছে কম্পেয়ার প্রপার্টিস, এবং টেমপ্লেট থাকবে কম্পেয়ার প্রপার্টিস লিস্ট, দেন হচ্ছে আমার কন্ট্যাক্ট পেজ, আমাদের অন্যান্য থিম বা অন্যান্য ওয়েবসাইটের জন্য যখন আমরা কন্ট্যাক্ট পেজ তৈরি করি তখন আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম বানাতে হয়, বাট এই থিমের ভিতরে প্রিমিয়ার একটা কন্ট্যাক্ট ফর্ম বানানোই থাকে কন্ট্যাক্ট পেজে। জাস্ট আমাদের টেমপ্লেটটা ধরা দিলে হয়, এডিট প্রোফাইলের জন্য এডিট প্রোফাইল অ্যাট্রিবিউট, দেন পাবলিশ, তারপর হচ্ছে ফেভারিটস, অ্যাড নিউ পেজ, ফেভারিটসটা হচ্ছে কোন ইউজার যখন আমাদের ওয়েবসাইটে যখন আমাদের ওয়েবসাইটে কোনো প্রপার্টি সার্চ করবে বা প্রপার্টি দেখবে, তখন একটা প্রপার্টি তার খুব ভালো লাগলো, ওই প্রপার্টিটা সে তখন বাই বা রেন্টে নিতে পারতেছে না তার ফিনান্সিয়াল প্রবলেমের কারণে, বাট এটা যদি সে অ্যাড নিউ ফিচার্স বা ফেভারিট করে রাখে তাহলে হচ্ছে পরবর্তীতে সে এটা তার ফেভারিট লিস্টে চলে যাবে, এবং এটা পরবর্তীতে যদি সে চেক করে দেখে যে এটা তার অ্যাভেলেবল আছে দেন সে এটা বাই বা রেন্ট করতে পারবে। দেন হচ্ছে মাই প্রপার্টিস, এখানে প্রতিটা প্রপার্টিস এর জন্য প্রতিটা পেজের জন্য আলাদা 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 করে আপনার মাই প্রপার্টিসটা হচ্ছে প্রপার্টিস, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা করে টেমপ্লেট তৈরি করা আছে। সাধারণত অন্যান্য থিমগুলোতে যেটা হয় সেটা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা টেমপ্লেটের জন্য আলাদা আলাদা, যদি কোনো পেজের জন্য আলাদা আলাদা টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে আলাদা আলাদা করে আমাদের এলিমেন্টর থেকে টেমপ্লেট তৈরি করে নিতে হয়, বাট এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিমেড টেমপ্লেট করাই আছে। আমরা হচ্ছে নিউজ পেজটা করবো, নিউজ অ্যান্ড ব্লগ এটা হচ্ছে সেম পেজই থাকবে, সেম পেজই আমরা যদি কোনো এটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট থাকবে আমাদের থিমের যে টেমপ্লেটটা সেটা ইউজ করবো। আমরা যদি কোনো ব্লগ পাবলিশ করি বা নিউজ পাবলিশ করি তাহলে সেটা এই এই নিউজ পেজ থেকে করবো, দেন পেজ অ্যাড করবো, সেটা হচ্ছে প্রপার্টিস, যে আমার ওয়েবসাইটে যে প্রপার্টি গুলো থাকবে সেই প্রপার্টি গুলো এই পেজের আন্ডারে আসবে, এবং এটার টেমপ্লেট থাকবে প্রপার্টি সার্চ। সাবমিট প্রপার্টিস, সাবমিট প্রপার্টিসটা হচ্ছে আমার কোন ইউজার বা প্রপার্টি সাবমিট করতে চায় তাহলে সে সাবমিট প্রপার্টিসতে গিয়ে সে প্রপার্টি সাবমিট করতে পারবে। এটা আমরা পরবর্তীতে দেখাবো, পরবর্তীতে আমরা কিভাবে প্রপার্টি সাবমিট করতে হয় সেটা দেখবো। তারপর হচ্ছে FAQs, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কিছু রুলস রেগুলেশন বলতে পারেন, বা ক্লায়েন্টের কিছু বা সেলার বা বায়ারের দুজনের ক্ষেত্রে কিছু কমন কোশ্চেন থাকে, সেগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট করে দেন তাদেরকে এগুলোর ইনফো নিতে হয়।
আমরা যদি কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যদি অ্যাড করে রাখি তাহলে এটার জন্য তাদেরকে আর কন্ট্যাক্ট করা লাগে না। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেন আমরা টেমপ্লেট ইউজ করব না, এখানে আমরা একটা শর্ট কোড ইউজ করব। এবং এই শর্ট কোডটা কিভাবে ইউজ করব সেটা হচ্ছে এখানে একটা ক্লাস চিহ্ন দেওয়া আছে, সেখানে ক্লিক করব, দেন একটা শর্ট কোড ট্যাব ওপেন করে সেখানে শর্ট কোডটা সাবমিট করব। আর এই হচ্ছে সেই শর্ট কোডটা, শর্ট কোডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এখান থেকে শর্টকাট শর্টকাট চলে আসছে, দেন সাবমিট এবং পাবলিশ, আমার অল পেজ ডান। এখন আমরা হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করব। ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা একটা টেমপ্লেট চুজ করব এবং মেনুস তৈরি করব। যদি আমি যদি এখন আমার ওয়েবসাইটটা যদি ভিজিট করি, এটা একটা হচ্ছে নর্মাল একটা ইন্টারফেস আছে। দেন আমি যদি এখান থেকে যদি আমার রিয়েল হোম দেন ডিজাইনে যাব এবং এখানে দুইটা মডিউল আছে, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে মডার্ন। মডার্নটার ফিচার্সটা একটু দেখতে ইউনিক, এবং এখানে যখন যে স্লাইডারটা দেখতেছেন, স্লাইডারটা যে প্রপার্টিসের সেই প্রপার্টিসের আপনার ডিসক্রিপশন, মানে যেটা মানে মেইন ডিসক্রিপশনটা সেখানে এটা থাকবে। স্লাইডারের যখন এই স্লাইডারটা যখন চেঞ্জ হবে এখানে আরেকটা ইমেজ আসবে, দেন এইটার ভ্যালুটাও চেঞ্জ হতে থাকবে। এবং এখানে একটা অ্যাডভান্স সার্চ অপশন থাকবে, এখানে একটা প্লাস চিহ্ন আছে, নিচে আরো অনেক ড্রপ ডাউন হবে। তো এটা আমার কাছে অনেকটা ইউনিক মনে হয়, এবং আপনার 90 থেকে 98% ক্লায়েন্টই এই মানে টেমপ্লেটটা আপনার কাছে যাবে। আর ক্লাসিকটা হচ্ছে একটা ক্লাসিক, এখানে সব ওপেন থাকবে। তো এটার থেকে এটা ইউজ করাটাই বেশি বেটার মনে হয় আমার কাছে। বাট আপনারা যদি চান আপনারা এটা ইউজ করেও করতে পারেন, সেম সেম জিনিস। জাস্ট শুধু আমি টেমপ্লেটটা চুজ করতেছি, টেম্পলেট চুজ করে দিলাম, সেভ চেঞ্জেস দেই, দেন আমি যদি এটা রিফ্রেশ দেই একটু, দেখবেন আমার আমার টোটাল জিনিসটা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি এই ভিডিওর আগে যদি কোনো রিয়েল হোমস এর কোনো ভিডিও দেখেন, দেখবেন হচ্ছে যখন এই জায়গাটা আসার পরে এই টেমপ্লেটটা অটোমেটিক্যালি চলে আসে, বাট থিম আপডেট হওয়ার পরে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এই ভিডিওটা এই জন্যই করা যে আমার কর্মী স্টুডেন্টদের জন্য, প্লাস হচ্ছে আদার্স যে আমার চ্যানেল ভিউয়ার্স আছে তাদের জন্য এই ভিডিওটা এই জন্যই করা যেন তারা আপনার একটা ভিডিও থেকে ওয়েবসাইটটা তৈরি করতে পারে। এখন হচ্ছে আমাদের মেনুস তৈরি করব। মেনুসের জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব, দেন হচ্ছে মেনুস, যেহেতু আমাদের ওয়েবসাইটটা একবারে স্পেস থেকে করতেছে এবং একেবারে নিউ, সেখানে আমরা কোনো মেনু তৈরি করা নাই, আমরা একটা মেনু তৈরি করবো, মেইন মেনু, ক্রিয়েট মেনু। আমার মেনুতে সাধারণত থাকবে হচ্ছে সাবমিট প্রপার্টিস, প্রপার্টিস থাকবে, নিউজ থাকবে, হোম থাকবে, ফেভারিটস থাকবে, কন্ট্যাক্ট থাকবে, এবং আমার এজেন্টসের লিস্ট থাকবে। এগুলোকে আমি হোম, দেন হচ্ছে এজেন্ট, এজেন্টটা হচ্ছে যেটাকে আমরা ব্রোকার বলতে পারি, যে কিছু কিছু এজেন্ট থাকবে যারা হচ্ছে আপনার বাই এবং রেন্ট অথবা সেলার এবং আপনার বায়ারের মাঝে একটা সমঝোতা সেতু তৈরি করবে, সেটা হচ্ছে এজেন্টরা। প্রপার্টিস, তারপর হচ্ছে ফেভারিটস, প্রপার্টিস, নিউজ, কন্ট্যাক্ট, এটা হচ্ছে আমার মেন মেনু থাকবে। প্রতিটা রিয়েল এস্টেট কোম্পানিরই এজেন্ট থাকে, তো আমি এখানে এজেন্টও করে নিলাম। দেন আমাদের হচ্ছে কিছু প্রপার্টি অ্যাড করব, 4 নম্বরে, সেটা হচ্ছে রিয়েল এস্টেটে যাব। দেন এখানে আমি আমার সম্পূর্ণ একটা প্রপার্টিস কি কি থাকবে সব এখানে অ্যাড করব, যেমন প্রপার্টিস ফিচার্স, প্রপার্টি টাইপস, প্রপার্টি লোকেশন, প্রপার্টির স্ট্যাটাস, তারপরে চাইলে আমরা এখান থেকে এজেন্টস, তারপরে পার্টনার্স, এগুলো সব আমি এখান থেকে অ্যাড করে নিতে পারি। আমরা যদি প্রপার্টি ফিচার্সটা অ্যাড করি, তাহলে প্রপার্টি ফিচার্সটা হচ্ছে একটা প্রপার্টি ফিচার হিসেবে কি থাকতে পারে, যে আমার 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 এই বাংলোতে আমার সুইমিং পুল আছে, এবং এটা উডেন ফ্লোর, এটা এখানে গার্ডেন আছে, পার্কিং এরিয়া আছে, হোম থিয়েটার আছে, ঠিক আছে, বা আমার অ্যাপার্টমেন্টে মার্বেল ফ্লোর, তারপরে হচ্ছে পার্কিং এরিয়া আছে, তারপরে হচ্ছে লোকাল টেরেস গার্ডেন আছে। তো এখানে হচ্ছে যে যে ফিচার্স গুলো আমরা আমাদের প্রপার্টিতে অ্যাড করবো সেগুলো এখানে দিয়ে নিবো। যেরকম আমি এখানে কিছু নোট করে রাখছি, সুইমিং পুল,
অ্যাডমিন প্রপার্টিস, দেন হচ্ছে ওপেন ফ্লোর। যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট এগুলো আপনাদেরকে দিয়ে দেবে প্রপার্টি ফিচার। জাস্ট ভিডিও তৈরি করার জন্য কিছু প্রপার্টিস ফিচার্স অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মধ্যে করে আরো কিছু অ্যাড করতে পারেন। আমরা সাধারণত কিছু কিছু বড় বড় অ্যাপার্টমেন্ট গুলোতে দেখবো যে ব্যাংকুয়েট হল থাকে অ্যাপার্টমেন্টের ভিতরে, তো আমরা চাইলে আমাদের এগুলো অ্যাড করে নিতে পারি। প্লেগ্রাউন্ড থাকে বড় বড় রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট গুলোতে, ইনডোর গেমস এর ফিচার্স থাকে। দেন আমাদের অ্যাড করতে হবে প্রপার্টি টাইপ। প্রপার্টি টাইপটা হচ্ছে, প্রপার্টি সাধারণত দুই টাইপের হয়, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল প্রপার্টিস এর আন্ডারে আসে হচ্ছে অফিস, শপ, তারপর হচ্ছে এই টাইপের যেগুলো, এগুলো হচ্ছে কমার্শিয়াল বিজনেস এর ক্ষেত্রে যেগুলো আসে। আর রেসিডেন্সিয়াল হচ্ছে যেগুলো আমরা মানে বাসস্থান বলি যেটাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট হতে পারে, তারপর হচ্ছে বাংলো, তারপর ভিলা, মানে ফ্ল্যাট, যেগুলো আমাদের এজ ইউজুয়াল থাকে সেগুলো আমরা হচ্ছে কমার্শিয়াল অ্যাড করবো। আপনার জিনিস দেখেন, মনে রাখার জন্য এখানে আমি সুন্দর করে নোট করে রাখছি, প্রপার্টি টাইপ কমার্শিয়াল, এবং কমার্শিয়াল এর আন্ডারে অফিস শপ প্রপার্টি অ্যাড হবে, আর রেসিডেন্সিয়াল এর আন্ডারে অ্যাপার্টমেন্ট ভিলা প্রপার্টি অ্যাড হবে। তো আপনারা এভাবে করে ছোট ছোট নোট করে দেবেন। আমরা কমার্শিয়াল একটা প্রপার্টি অ্যাড করলাম, এবং দেন আমাদের হচ্ছে রেসিডেন্সিয়াল একটা প্রপার্টি, দুইটা মেন ফিচার্স প্রপার্টি অ্যাড করলাম প্রপার্টি টাইপ। দেন আমাদের হচ্ছে অফিস অ্যাড হবে, এবং শপ অ্যাড হবে হচ্ছে কমার্শিয়াল এর আন্ডারে। এটা হচ্ছে আমার প্রপার্টিস টাইপের নাম। দেন প্যারেন্ট প্রপার্টিস কি? কমার্শিয়াল। এখান থেকে আমরা শুধু এটা প্যারেন্ট প্রপার্টিটা অ্যাড করে দেব। কমার্শিয়াল আন্ডারে একটা আন্ডার স্কোর অফিস চলে আসছে। এখন যদি আমি এখানে ভিলা দেই, দেন আমি এটাকে রেসিডেন্সিয়াল করে দেই অ্যাডমিন প্রপার্টি, এটার আন্ডারে চলে আসছে। অফিসের আন্ডারে যদি আমরা কোনো প্রপার্টি আমাদের থেকে থাকে, তাহলে আমরা এখানে দিয়ে প্যারেন্টস প্যারেন্টস প্রপার্টিটা অফিস দিয়ে দিব। আমরা এখন আপাতত চারটা প্রপার্টি অ্যাড করে রাখি। কমার্শিয়াল সব চলে আসছে, দেন আমাদের আমাদের প্রপার্টি টাইপস। ওকে, প্রপার্টি লোকেশন, আমাদের প্রপার্টি গুলো কোন লোকেশনে হবে? আমি যদি এখানে ঢাকা দেই, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, আবার আমি চারটা দিয়ে রাখলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। দেন আমরা যদি এখন এই ঢাকার আন্ডারে যদি কোনো প্রপার্টি অ্যাড করতে, মানে কোনো লোকেশন অ্যাড করতে চাই, তাহলে এখানে দেখুন মিরপুর দিব, এবং এখানে প্যারেন্টস লোকেশন জায়গা ঢাকা অ্যাড করে দেবো, ঠিক সেম আগেরটার মতো। দেন আমাদের প্রপার্টি স্ট্যাটাস, প্রপার্টি স্ট্যাটাস হয় সাধারণত দুই টাইপের, একটা হচ্ছে ফর রেন্ট, ফর সেল, দুই টাইপের। মনে রাখার জন্য আমি এখানে অ্যাড করি প্রপার্টি স্ট্যাটাস ফর রেন্ট, ফর সেল, এবং প্রপার্টি লোকেশন অ্যাড অর লোকেশন যেগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট দিবে বা আমার বিজনেস এরিয়াটা যে যতদূর থাকবে অতদূর এখানে আমরা ফর রেন্ট, ফর সেল। দেন আমরা এজেন্টসও অ্যাড করতে পারি। এজেন্টসের অ্যাড করার জন্য আমরা ফার্স্টে যেটা দেখবো, সেটা হচ্ছে আমরা যদি রিয়েল হোমস থিমটা একটু ওপেন করি,
রিয়েল হোম স্কিমস। রিয়েল হোম স্কিমস এটা হচ্ছে $59, এটাকে আমরা একটু ওপেন করি। দেন আমরা একটা লাইভ প্রিভিউ দেখি। হোম বিলাস স্কিমসটাই আমার সার্চ ইঞ্জিন দিয়ে ভুল হচ্ছে, সরি গুগল থেকে সার্চ দিয়ে নিই। রিয়েল হোম রিয়েল এস্টেট থিম এটা হচ্ছে থিম, এটা দেখেন 22,200 সেল অলরেডি। আর আমরা যেগুলো এর আগে দেখতেছিলাম ওগুলো হচ্ছে 1,000 1,000 সেল, আমার তো সার্চ ম্যাচ করতেছিল না অথবা কোনো কিওয়ার্ডের কারণে। নাম্বার ওয়ান রিয়েল এস্টেট থিম, এবার আমরা হচ্ছে মডার্ন আমরা ক্লাসিক ভিউগুলো ওপেন করি। আমরা যেহেতু এটার মতোই একটা সাইট ডিজাইন করব সেম টু সেম, তো সেই ক্ষেত্রে আমি এজেন্টসের লিস্ট গুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ঠিক এরকম যে আমার চেঞ্জ হলে এটা এগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা আমার এজেন্ট, আমি একটা এজেন্ট লিস্ট ওপেন করি। ঠিক অর ইনফরমেশন গুলো আমরা এজেন্ট হিসাবে দিব, তো এই জন্য নামটাকে কপি করি। আমরা এখন এখানে এজেন্ট এজেন্টসে ক্লিক করব, অ্যাড নিউ। আমাদের যেহেতু কোনো এজেন্টস ক্রিয়েট করা নাই, আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, ক্লায়েন্টের যে এজেন্টস গুলো থাকবে ওদের লিস্ট দিয়ে দিবে, আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে এজেন্টস ক্রিয়েট করে নেবেন। আমাদের কাছে যেহেতু কোনো এজেন্টস লিস্ট নেই, সো আমরা থিমের থেকে কপি করে নেব, অ্যাড টাইটেল নাম দিয়ে দিলাম, দেন ওর মোবাইল নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার, আপনার চাইলে এই ডেমোটার মতো সেম টু সেম বানাতে পারেন। অফিস এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, ইমেল অ্যাড্রেসটা এখানে হচ্ছে ইমেল, এখানে ও যদি কোনো এজেন্সির আন্ডারে থাকে তাহলে সেখানে আমরা এজেন্সির, আমাদের এখানে কোনো এজেন্সি সিলেক্ট করে নাই, এখানে দেখেন এজেন্সি অ্যাড করা অপশন আছে, সো যদি কোনো এজেন্সি অ্যাড করা লাগে তো এজেন্সি অ্যাড করে নেবেন। যেরকম সিকিউরিটির জন্য বিভিন্ন এজেন্সি আছে, তারপর বিভিন্ন এজেন্সির জন্য বিভিন্ন এজেন্সি থাকে, আমাদের আপনার ক্লায়েন্টের যদি কোনো এজেন্সির সাথে পার্টনারশিপ করা থাকে দেন ওর এজেন্সিটা অ্যাড করে ওই এজেন্সির আন্ডারে যে এজেন্টগুলো থাকবে ওদেরকে ওই এজেন্ট এজেন্সির মাধ্যমে নিয়ে আসবেন। দেন এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট আমরা এখানে ডকুমেন্টস এ যাব এবং একটা ফিটেড ইমেজ আর ইমেজটা অ্যাড করব ডেস্কটপ থেকে, আর ইমেজটা অ্যাড করে নিই। আচ্ছা কিছু ডিসক্রিপশন ছিল, ডিসক্রিপশনের জন্য আমরা এখানে জাস্ট বা আমরা এখানে ক্লিক করতে পারি, বা আমরা এখান থেকে ক্লাসিক মোড ইউজ করতে পারি। ক্লাসিক মোড ইউজ করলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমরা চাইলে কিছু লেখা যদি আমরা হাইলাইটস করতে চাই, সাপোজ ধরেন এই লেখাটুকু আমাদের হাইলাইটস করতে হবে, দেন আমরা এটাকে হাইলাইটস করতে পারি, বা আমার যদি ফন্ট বাড়াতে হয় কমাতে হয় বোল্ড করতে হয়, তারপর
হচ্ছে আমার আছে কালার চেঞ্জ করতে হয়, আমার যদি প্যারাগ্রাফ না আমার হেডিং ওয়ান আমার যদি ট্যাগ যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা এখান থেকে এটা করে নেব। আমাদের আপাতত শুধুমাত্র এটাকে পেস্ট করে রাখতেছি, আর কিছু লাগবে না। পাবলিশ, আমার এজেন্টস ডান। দেন হচ্ছে আমার পার্টনার্স অ্যাড করবো এবং নিউ প্রপার্টি অ্যাড করবো। পার্টনার্স গুলো হচ্ছে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট বা রিয়েল এস্টেট কোম্পানি যারা আপনারা পার্টনার হিসেবে ইউজ করতে পারেন, কি থাকতে পারে KSRM, তারপর হচ্ছে বসুন্ধরা সিমেন্ট, সেভেন হর্স সিমেন্ট, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আরো যে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি গুলো আছে, BDI, নাভানা, শেলটেক, এদেরকে আমরা পার্টনার হিসেবে ইউজ করি সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে। আমার এখানে এই ওয়েবসাইটে কিছু পার্টনার অ্যাড করা আছে, এগুলো হচ্ছে পার্টনার। পার্টনারের হচ্ছে লোগো গুলো অ্যাডোব হোম, এ বিল্ডার, দ্য ক্যাপিটাল, আমাদের যেরকম হচ্ছে নাভানা, শেলটেক, BDI, ওদের হচ্ছে এগুলো দেওয়া আছে। অ্যাড নিউ দিব পার্টনার্স এ, আমরা পরবর্তী চাইলে পার্টনার্স এর জন্য একটা টেমপ্লেট তৈরি করে এলিমেন্টর দিয়ে দেন একটা পেজ আকারে আমাদের পার্টনার্স গুলোর বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমরা একটা পেজ তৈরি করতে পারি। আচ্ছা, পার্টনারের নাম হচ্ছে অ্যাড হোম, দেন এটার একটা ইমেজ অ্যাড করে দিন, ফাইল পাবলিশ। পার্টনারের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের URL টা আমরা এখানে দিয়ে দিতে পারি। আরেকটা পার্টনার ইউজ করবে সেটা হচ্ছে ডাবল এ বিল্ডার্স, ইমেজ আমাদের পার্টনার্স ডান। আমরা এখন একটা প্রপার্টি অ্যাড করবো, সেটা হচ্ছে আমরা নিউ প্রপার্টিতে যাব, আমরা এখান থেকে একটা প্রপার্টি ওপেন করে নিই। ওই প্রপার্টির যে ইনফরমেশন গুলো থাকবে সেটা দিয়ে আমরা একটা প্রপার্টি অ্যাড করবো, এটা অ্যাড করি। এটা হচ্ছে একটা ভিলা, ভিলা অন গ্র্যান্ড অ্যাভিনিউ, নাম এটা সেম রাখি। এখানে যে ফিচার্স গুলো অ্যাড করা আছে সবগুলো ফিচার্স আমরা অ্যাড করব আমাদের প্রপার্টিস এর মধ্যে। রিয়েল এস্টেট ওয়েবসাইট গুলো সাধারণত প্রপার্টি বেস হয়, তো এখানে প্রপার্টি অ্যাড করাটাই হচ্ছে মেইন জিনিসটা। যেরকম কমার্স এর ক্ষেত্রে প্রোডাক্টটা মেইন জিনিস, সেখানে রিয়েল এস্টেট ওয়েবসাইট জন্য প্রপার্টিস কে হচ্ছে মেইন। নাম দেই ভিলা অন গ্র্যান্ড অ্যাভিনিউ, দেন ওর কিছু এখানে ডিটেলস আছে, ডিসক্রিপশন ডিসক্রিপশন এবং কিছু কমন নোট আছে সেটা অ্যাড করে দিই এখানে। এটার জন্য অবশ্যই আমার ক্লাসিক নিতেই হবে, যেহেতু আমার কিছু হাইলাইটস অপশন আছে, কালার চেঞ্জ করতে হবে, ডিসক্রিপশনের কালারটা যেহেতু আমার চেঞ্জ করতে হবে, কমন নোটের কালারটা দেন হচ্ছে আমার এখানে কি আছে দেন আমি বেসিক ইনফরমেশন, সেল অর রেন্ট প্রাইস অনলি ডিজিট, এটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে রেন্ট দিবে 4750।
এটা যদি আমরা বাংলা টাকায় যদি কনভার্ট করতে চাই, তাহলে এখান থেকে আমরা সেটিং এ যাব। সেটিং এ যে কারেন্সি সাইনটা জাস্ট চেঞ্জ করে দেবো, ইউরো হলে ইউরো দিব, টাকা হলে টাকা দিব, রুপি হলে রুপি দিব, এবং এইভাবে দিব। মানে পজিশন কারেন্সি সাইন বিফোর দ্য নাম্বার, আফটার দ্য নাম্বার দিয়ে দিব। ওকে, তো আমাদের এখন যেহেতু আমরা ডলারে রাখবো, আমরা ডলারে 47, এখন এটা কি হবে, পার মান্থ না পার নাইট? এখানে দেখেন এক্সাম্পল এসে প্রাইস পোস্ট ফি, আমাদের এখানে পার মান্থ, দেন এরিয়া সাইজ অনলি ডিজিট এবং এরিয়া সাইজ পোস্ট ফি। এটার এরিয়া সাইজ চেঞ্জ করব, এরিয়া সাইজ হচ্ছে 9350 স্কয়ার ফিট, 9350 স্কয়ার ফিট। এবং লট সাইজ, সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে এই লট সাইজটা কোনো ভ্যালু রাখে না, আর বাংলাদেশের কোন প্রপার্টিতে আপনি লট সাইজ বলতে কোনো ওয়ার্ডেই পাবেন না। এরিয়া সাইজ যে 9350 ইন্টু এত এত ইন্টু এত, এভাবে করে বাংলাদেশ সাধারণত কাউন্ট করা হয়, ওদের ওইখানে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়। তো আমরা এখানে যেভাবে আছে সেভাবে করে দিব। যদি আমার লট সাইজ না থাকে, আমরা এটা খালি রাখবো, ক্লায়েন্ট আপনাকে সব দিয়ে দিবে। বেডরুম কয়টা আছে এখানে দেওয়া আছে, বেডরুম চারটা, বাথরুম চারটা, গ্যারেজ আছে দুইটা। ওকে, বেডরুম 4, বাথরুম 4, গ্যারেজ আর পার্কিং এরিয়া হচ্ছে 2। যদি আমি এটা জন্য প্রপার্টি আইডি ইউজ করতে চাই, যে এটা কি প্রপার্টি স্পেশাল ভাবে, তখন আমি যে প্রপার্টি আইডিটাতে যদি আমার নাম দিয়ে দিই রবিন, কত সালে বিল্ড হয়েছে এটা 2020 দিয়ে দিই। এই প্রপার্টিকে আমি ফিচার্স হিসেবে অ্যাড করব, জাস্ট এই প্রপার্টিকে আমি ফিচার্স হিসেবে অ্যাড করব, এটা তখন আমি ফিচার হিসেবে অ্যাড করব যখন এই প্রপার্টির যে ওনার থাকবে সে আমাকে এক্সট্রা কিছু পে করবে, তখন আমি এটা অ্যাড করব। সাধারণত ওয়েবসাইটগুলোতে এরকমই হয়। দেন হচ্ছে আমার লোকেশন অন ম্যাপ, এটা কোন লোকেশনে, এই লোকেশনটাকে আমরা যে প্রপার্টি অ্যাড্রেসটা শুধু আমরা দিয়ে দেবো। সাপোজ আমি এরপর এক যদি দিয়ে দিই, এরপর এখানে হচ্ছে আপনার ক্লায়েন্ট প্রপার্টি এটা দিয়ে দিবে। প্রপার্টি অ্যাড্রেস ডান, দেন হচ্ছে আমার গ্যালারি ইমেজেস, এখানে আমি ইচ্ছে করলে আমাদের অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারবো, 48টার মতো ফাইল অ্যাড করা যাবে। তো আমরা গ্যালারি ইমেজ অ্যাড করি, আপলোড, দেন আমার এখানে কিছু ইমেজ তিনটা ইমেজ আমি অ্যাড করে দিই গ্যালারি ইমেজ হিসেবে। ফ্লোর প্ল্যান, আমার ওয়েবসাইটে যদি কোনো ফ্লোর প্ল্যান থাকে তাহলে আমি এখানে অ্যাড করে দেবো। আমার যেহেতু এখানে কোনো ফ্লোর প্ল্যান নাই, তো আমরা এটাকে স্কিপ করবো। প্রপার্টি ভিডিও, আমরা চাইলে আমার প্রপার্টির ভিডিওটাও আমরা অ্যাড করতে পারি, এই প্রপার্টির ভিডিওটাই লিঙ্ক হিসেবে অ্যাড করে নেব। প্রপার্টি ভিডিও দেন পাবলিশ, অ্যাপ্রোচ এজেন্ট ইনফরমেশন, এটা কি আমরা কোন এজেন্টের আন্ডারে নিব না কোন এজেন্টের আন্ডার ছাড়া থাকবে সেটা আমরা এখানে চুজ করে দেব। যদি এখানে এজেন্ট এটা অ্যাড করে দিই এবং এজেন্ট ইনফরমেশন সহ এজেন্টে থাকবে, তাহলে বায়ার বা সেলার এই এজেন্টের মাধ্যমে কাজগুলো করবে। আমি যদি রেন্ট করতে চাই তাহলে আমি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবো, এজেন্টের কাছে সব ডিটেলস দেওয়া থাকবে, এজেন্ট আমাকে সব ডিটেলস দেবে, দেন আমি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে এটা রেন্ট করে দেবো। এনার্জি পারফরমেন্স, এই এনার্জি পারফরমেন্সটা আপনার ইউরোপ আমেরিকার জন্য সাধারণত এটা করা হয়। এনার্জি পারফরমেন্সের বি এখানে দেখেন, এনার্জি পারফরমেন্সের একটা দিয়ে দিয়েছে এনার্জি ক্লাস বি, এনার্জি পারফরমেন্স হচ্ছে এটা যেরকম আছে আমরা সেরকম দিয়ে দেবো, 81 এবং 84। দেন হচ্ছে এনার্জি পারফরমেন্স এর পরে
এটা সাধারণত এটা আমাদের লাগে না, কারণ এটা এতটা ইম্পর্টেন্ট না। প্রপার্টি লেভেল, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট, পম্পে স্লাইডার, এটা হচ্ছে এই স্লাইডারটা, এই স্লাইডারটা আমার কি এই প্রপার্টিটাকে আমি স্লাইডারে অ্যাড করবো কিনা সেটা আমি এখান থেকে চুজ করে দেবো। ইয়েস, আমার স্লাইডারে থাকবে। টপ ব্যানার, যদি কোনো ব্যানারের ইমেজ দিতে চাই তাহলে এটা ব্যানারের ইমেজ হিসেবে থাকবে। হোম পেজ স্লাইডারে আমার ইমেজ দেওয়া হয় নাই, এটাকে আমরা ইমেজটা দিয়ে দিই। কোনো যদি অ্যাডিশনাল ডিটেলস থাকে, দেখেন প্রতিটা ইয়ের সাথে কোনো অ্যাডিশনাল ডিটেলস থাকলে আমরা অ্যাডিশনাল ডিটেলস অ্যাড করি। ভিউ করি, মানে এখন প্রপার্টিটা আসবে না, প্রপার্টিটা একটু টাইম নিবে, দেন এটা চলে আসবে। আমরা অন্য কাজগুলো করতে করতে প্রপার্টিটা এখানে চলে আসবে। প্রপার্টিস গুলো একটু দেখি, আমি প্রপার্টি গুলো অ্যাড করলাম, কি কি প্রপার্টি আছে। একটা প্রপার্টি অ্যাড করছি, এটাকে আমরা এডিট যাব, এডিটে যে কিছু চেঞ্জ করব এখানে, আসুক একটু দেখে আসি। এখানে ক্লাস চিহ্ন দিলে আমি কিভাবে করতে পারি, মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস, তারপর আমি লোকেশন অ্যাড করতে পারি, যে আমার কোন লোকেশনে লাগবে আমার প্রপার্টিগুলো, কোন কিউআর থাকলে, কোন প্রপার্টির আইডি থাকলে, তারপর হচ্ছে আমার মিনিমাম বেডরুম লাগবে হচ্ছে 8টা, বা আমার মিনিমাম বেডরুম লাগবে হচ্ছে 2টা, এরকম করে আমাদের যেরকম দরকার হবে আমরা অ্যাডভান্স সার্চ থেকে সার্চ করে নিতে পারবো। এই প্রপার্টি গুলো হচ্ছে মিয়ামিতে আছে, মানে এটা মিনিমাম বেডরুম হচ্ছে 3টা, বেডরুম হচ্ছে এটা 3 2টা, মিনিমাম 2টা আমি যেটা দিয়েছি এটা 3টা আছে, বেডরুম গুলো 3টা 4টা, এটা হচ্ছে 2টা। এখানে আমার প্রপার্টিস ফিচার্স অ্যাড করবো, আমার প্রপার্টিস কি 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 ফিচার্স আছে। প্রপার্টিতে আমার গার্ডেন আছে, সুইমিং পুল আছে, প্রপার্টিতে আমার মার্বেল ফ্লোর, পার্কিং এরিয়া এবং হোম থিয়েটার আছে। প্রপার্টিতে আমার কি টাইপের, প্রপার্টিটা হচ্ছে আমার রেসিডেন্সিয়াল টাইপের এবং এটা হচ্ছে ভিলা। প্রপার্টিটা কি স্ট্যাটাস, প্রপার্টিটা হচ্ছে ফর রেন্ট, এবং একটা ফিচার্স ইমেজ দিয়ে দিব প্রপার্টিটার, সেটা হচ্ছে এই ইমেজটা। এটা তখন আমি না দিয়ে আপডেট করে দিয়েছিলাম, অ্যাকসেপ্টের জন্য কিছু লাগবে না, ডিসকাশন ও অ্যালাউ কমেন্টস থাকবে, ওকে। পেজ অ্যাট্রিবিউটটা ডিফল্ট টেমপ্লেটই থাকুক, দেন আমি আপডেট করব। আমার প্রপার্টিসটা এখনো আসছে কিনা, আমার প্রপার্টিসটা এখনো আসে নাই, প্রপার্টিসটা একটু আসুক, দেন আমি বাকি কাজগুলো করি। আমার প্রপার্টিস অ্যাড হয়ে গেছে, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লগ ইন অপশন নিয়ে আসতে হবে, যে আমার ইউজার কেউ একজন লগ ইন করবে। আমি যদি আমার ওয়েবসাইটটা যদি একটু ভিজিট করি, এখানে দেখেন কোনো লগ ইন অপশনই নেই, যে তাহলে আমার একটা ইউজার কিভাবে আমার ওয়েবসাইটে ভিজিট করবে বা প্রপার্টি সাবমিট করবে। প্রপার্টিসে অ্যাড করি, ঢাকাতে একটা প্রপার্টি, সেটা হচ্ছে ভিলা অন গ্র্যান্ড এভিনিউ, এটা দেখাচ্ছে। আমি একটা প্রপার্টি অ্যাড করছি, তো ম্যাপের ভিতরে আমার একটা প্রপার্টি দেখাচ্ছে, এই যে আমার প্রপার্টিটা চলে আসছে। ভিউ প্রপার্টি দেই, এটা এখনো আসেনি, আর একটু টাইম লাগবে, বাকি কাজগুলো করতে করতে চলে আসবে। এখন আমরা লগইন অপশনটা করবো, অ্যাপিয়ারেন্সে যাবো,
অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, দেন প্রপার্টি সার্চ, তারপর হচ্ছে প্রপার্টি সার্চ পেজ এবং সিলেক্ট প্রপার্টিজ অপশন। আস্তে আস্তে আমরা একটু লগ ইন অপশনটা একটু দেখি। এখানে লগ ইন অপশনটা, এটা হচ্ছে লগ ইন অপশন, যখন এখানে ক্লিক করবো এখানে লগ ইন করবো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, এটা রেজিস্টার করে নিতে পারবো আগে, যেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা রেজিস্টার, ইউজার নেম এবং ইমেল দিয়ে রেজিস্টার করে নিবো, দেন আমরা লগ ইন করে প্রপার্টি সাবমিট করবো। এছাড়াও আমরা এখানে সাবমিট প্রপার্টিতে ক্লিক করে প্রপার্টি সাবমিট করতে পারি, যখন এইটা তখনই কাজ করবে যখন আমার এখানে লগ ইন করার মতো আমার অপশন থাকবে এবং আমি এখানে রেজিস্টার করা থাকবে, লগ ইন রিকোয়ার্ড। ঠিক সেম জিনিসটা আমরা এখানে করব, লোডিং নিচ্ছে আমার পেজটা আসুক। নেটে একটু প্রবলেম করতেছে, কারণ দেশের বর্তমানে যে অবস্থা, সবাই হোম কোয়ারেন্টাইনে আছে, মানে এই কারণে নেটের ইউজটা একটু বেশি বেড়ে গেছে, তাই স্পিডটা একটু কম পাই। দেখি আমার প্রোপারটিসটা এখনো শো করে কিনা। প্রোপারটি সাবমিট করার পরে একটু টাইম নেয়, লোডিং টাইম একটু বেশি নিতেছে, আপনারা এই জায়গাটা স্কিপ করে দেন বাকিটা কভার করে নিন। জিনিস প্রবলেম হয়েছে সেটা হচ্ছে, আমি যদি আমার প্রপার্টিজ গুলো দেখি, এটাকে আমি কোনো টেমপ্লেটের আন্ডারে দেই, এটা হচ্ছে আমার নর্মাল
প্রপার্টিসটা ছিল, নর্মাল যে টেমপ্লেটটা সেটাতে ডিফল্ট টেমপ্লেট। পেজটা ফাউন্ড করতেছি না, আমি প্রপার্টিস এর জন্য একটা প্রপার্টিস টেমপ্লেট আমি ইউজ করছিলাম, বাট আমি যখন এটা যখন আমি প্রপার্টিসটা অ্যাড করছি কোনো টেমপ্লেট অ্যাড করি। টেমপ্লেট হচ্ছে প্রপার্টি ফুল উইথ, এবং এখানে আমার আর কিছু বাকি ছিল। আপনি যদি কোনো অ্যাড কোনো এক্সট্রা কোনো ফিচার্স থাকে সেটা এখানে অ্যাড নিউ ফিচার্স থেকে এখানে অ্যাড করে দিতে পারেন। প্রপার্টি লোকেশন, প্রপার্টি লোকেশনও আমি সেট করে নিই, প্রপার্টি লোকেশন হচ্ছে ঢাকা আপডেট। কাস্টমাইজ দেখুন একটু এটাকে রিলোড দিই। দেখুন এটা চলে আসার কথা, বাকি কাজগুলো করতে করতে এটা চলে চলে আসবে। প্রপার্টিসটা নেটের বর্তমান যে অবস্থা, আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমরা কাস্টমাইজে যাব, প্রপার্টি সার্চে যাব, কাস্টমাইজ প্রপার্টি সার্চ, তারপর প্রপার্টি সার্চ পেজ, এবং আমরা এখান থেকে প্রপার্টিস এর সার্চ পেজটা এখানে ধরাই দেবো। কোনটা ধরাবো সেটাও আমি এখানে চুজ করে রাখছি, সিলেক্ট প্রপার্টিস, সিলেক্ট প্রপার্টিস, সিলেক্ট প্রপার্টিস এবং পাবলিশ। এখানে একটা আইকন চলে আসছে, এটা একটু প্রিভিউ করি, দেন আমাদের এখানে একটা আইকন চলে আসবে রিফ্রেশ দিলে। আমি এখান থেকে লগ ইন অপশনে যাবো এবং লগ ইন করবো, দেন আমি অ্যাজ এ ইউজার হিসাবে একটা প্রপার্টি সাবমিট করবো। এটা হচ্ছে আমার অ্যাডভান্স সার্চ অপশনটা চলে আসছে, এখান থেকে আমি আমার শুধু লগ ইন অপশন আসতেছে, বাট আমার তো আগে রেজিস্টার করতে হবে। এই রেজিস্টারের জন্য এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি এখানে নোট করে রাখছি যে ফর রেজিস্টার অপশন সেটিং
জেনারেল, দেন মেম্বারশিপ, টিক, দেন অ্যানিয়ন ক্যান রেজিস্টার। এর জন্য আমরা যাব হচ্ছে কাস্টমাইজ, শেষ কাস্টমাইজ লাগবে না। আমরা যাব হচ্ছে সেটিং জেনারেল, সেটিং জেনারেল। আপনারা এভাবে করে নোট করে রাখেন, তাহলে আপনাদেরও সবকিছু ইজি হবে। সেটিং জেনারেল, দেন হচ্ছে মেম্বারশিপ এ, এখানে এনিওন ক্যান রেজিস্টার, দেন সেভ চেঞ্জ। যদি এখনো এখন আসে তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রপার্টিটা সেম টু সেম আমার ডেমোর মতো হয়েছে। একটু রিফ্রেশ দেব, রিফ্রেশ দিলে এখানে রেজিস্টার অপশন চলে আসবে। দেন আমরা রেজিস্টার করব, লগ ইন করবো এবং একটা প্রপার্টি সাবমিট করব অ্যাজ এ আমি ইউজার হিসেবে। রেজিস্ট্রেশন চলে আসছে, ইউজার নেম দিব রবিন, আমি একটা মেল দিই, আমি রেজিস্টার করলাম। রেজিস্ট্রেশন কমপ্লিট, চেক ইউর ইমেল ফর ডিটেলস। আমার মেলে গেলে দেখবেন ওরা আমাকে একটা কোড দিয়ে দিবে, পাসওয়ার্ড, সব অটোমেটিক হচ্ছে, এটার জন্য আমার কিছু করা লাগছে না। আমার একটা পাসওয়ার্ড দিছে এবং ইউজার নেম, রবিন। ওকে, আমরা এখানে লগ ইন করি, রবিন, দেন এখানে পাসওয়ার্ড দিই, লগ ইন সাকসেসফুল। এখন আমি এখান থেকে সাবমিট প্রপার্টিসে যাব, দেন একটা প্রপার্টি সাবমিট করব। সেম আমার ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে সাবমিট করা হয় ঠিক সেম অপশন। আমরা যদি আরেকটা প্রপার্টি ওপেন করি এখান থেকে, এই প্রপার্টিটা দিতে পারি এই প্রপার্টিটা অ্যাড করি, সবই দেওয়া হয়েছে। এটার নামটা আমরা সেম টু সেম নাম নিয়ে নিই, নাম নিয়ে আমরা প্রপার্টি সাবমিট করি। এটা কিন্তু আমার ইউজার, আমি ইউজার হিসেবে এখানে জয়েন করছি লগ ইন করে। দেন প্রপার্টি ডিসক্রিপশন, লিঙ্কটাই কপি করে আমার এখানে নিয়ে আসি, এটা হচ্ছে আমার প্রপার্টি ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা অ্যাড করি, প্রপার্টি টাইপ, প্রপার্টি টাইপ হচ্ছে এটা অ্যাপার্টমেন্ট, প্রপার্টি স্ট্যাটাস হচ্ছে ফর সেল, লোকেশন আমরা দিয়ে দিই হচ্ছে বরিশাল, বেডরুম আছে দুইটা, বাথরুম দুইটা, গ্যারেজ হচ্ছে একটা, প্রপার্টি আইডি দিয়ে দিই হচ্ছে বরিশাল,
এবি সেল অর রেন্ট প্রাইস, আমরা এখানে দিয়েছি হচ্ছে ফর সেল, আমরা রেন্ট করে দিব হচ্ছে $10,000। প্রাইস পোস্ট ফিক্স টেক্সট এখানে কিছু লাগবে না, কারণ যেটা আমরা রেন্ট করে দিব। এরিয়া আমরা অ্যাড করে দিই, এরিয়া হচ্ছে 1500 আর 1850 নর্থ সাইড, 1500 আর নর্থ সাইড হচ্ছে 1800। এরিয়া পোস্ট ফিক্স হচ্ছে স্কোয়ার ফিট, ভিডিও কল থেকে দিতে পারি। এখানে আমরা অ্যাড করে দিই হচ্ছে বরিশাল লোকেশনটা, সবচেয়ে সুবিধা হয় সার্চ করলে ওর যে লোকেশনটা আছে আমরা এটাই দিয়ে দিই, তাহলে ইজিলি ম্যাপে চলে আসবে লোকেশনটা। সার্চ করতেছে বাট আমরা না দিয়ে কোন ইমেজ থাকলে এটার ইমেজ যেটা আছে ইমেজটা আমরা সেভ করব। আমার ইমেজ আপলোড ডান, আমার এরিয়া ডান, এডিশনাল কোনো কিছু থাকলে এটা দিয়ে দিবো। আমার এখানে কি কি আছে, সুইমিং পুল আছে, এটা হচ্ছে মার্বেল ফ্লোর, গার্ডেন নাই, হোম থিয়েটার আছে, পার্কিং এরিয়া আছে। বাট এটা কি আমার কোনো আপনার এজেন্টের আন্ডারে নিয়ে আসবো, তাহলে আমরা এখানে এজেন্টের কোনো কিছু অ্যাড করতে পারি, আবার এজেন্ট যদি না আছে কিছু অ্যাড করবো না। প্যারেন্ট প্রপার্টি এটার কোনো আগে কোনো এটার সাথে এটার কোনো প্যারেন্ট প্রপার্টি বা কোনো সংযোগ থাকলে আমরা এখান থেকে অ্যাড করে দিবো, কিন্তু নাই তাহলে লাগবে না। ফ্লোর প্ল্যান, আমাদের এটা কোনো ফ্লোর প্ল্যান আছে দেখি, ফ্লোর প্ল্যান নাই তো আমরা এটা স্কিপ করবো। এখানে আর কিছু আছে দেওয়ার মতো, ইস প্রপার্টিস ফিচার্স প্রপার্টি আছে, এটা ফিচার্স প্রপার্টি হিসাবে আমরা অ্যাড করবো, সাবমিট করবো। প্রপার্টি সাবমিট ডান, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গেলে এখানে একটা অপশন আছে একটা প্রপার্টি দেখাচ্ছে, বাট আমি তো প্রপার্টি দুইটা সাবমিট করছি। এখন যে কেউ লগ ইন বা রেজিস্টার করে তো আমার ওয়েবসাইটে প্রপার্টি সাবমিট করে রাখতে পারে না, এই জন্য আমার একটা অ্যাপ্রুভালের প্রয়োজন। এই প্রপার্টিটা হচ্ছে অ্যাপ্রুভাল দেবে যে ওয়েবসাইটের যে অ্যাডমিন থাকবে সে অ্যাপ্রুভাল দেবে, তা না হলে তার আর্নিংটা কিভাবে হবে? আপনি আপনার প্রপার্টি সাবমিট করে চলে গেলেন, আপনার প্রপার্টি সেল হলো বা রেন্ট হলো, সেখানে কিন্তু তার একটা কমিশন লাগবে। এই জন্য এটা আমাদের যে প্রপার্টিস অপশনটা থাকবে, আমরা আমরা প্রথমে সেটিং রিডিংটা একটু চেঞ্জ করে নিই, আমাদের সেটিং রিডিংটা চেঞ্জ আছে কিনা দেখে নিই, সেটিং রিডিংটা ঠিক করে নিই। সেটিং রিডিং হচ্ছে হোম পেজে হোম আর পোস্ট পেজটা হচ্ছে নিউ, এটা সবার আগে করে নিতে হয়, বাট অন্যান্য কাজ করার ক্ষেত্রে খেয়াল ছিল না। আমরা আমার প্রপার্টিস গুলো অ্যাড দেখি, এখন দেখেন এটা হচ্ছে আপনার পাবলিশ দেখাচ্ছে, বাট এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, এটা পেন্ডিং দেখাচ্ছে এই কারণে এটা আমি এডিট করব, এডিট করে দেন যদি কোনো কিছু এডিট করা লাগে আমি এডিট করব, দেন এটাকে আমি অ্যাপ্রুভাল দেব। সাধারণত এডিট করার কোনো কিছু থাকে না, এখন আমার এটা কিন্তু চলে আসছে। এখন আমি কোন জিনিসটা এডিট করব, এটা আমি হোম পেজ স্লাইডারে নেব কিনা, হোম পেজ স্লাইডারে নেই তাহলে অবশ্যই আমার মিডিয়া ফাইল অ্যাড করে দিতে হবে। আমি পাবলিশ করি, পাবলিশ করার পরে পাবলিশ হচ্ছে, এখন আমি এটাকে যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন দুটো চলে আসছে, এখানে একটা প্রপার্টি, এই যে ঢাকার ভিতরে একটা প্রপার্টি,
আমার যে দুইটা প্রপার্টি চলে আসছে, এটাই মাত্র সাবমিট করছে, এটা একবারে সাবমিট করছে। সাবমিট প্রপার্টিটা ঠিক সেম এটার মতো চলে আসছে, এটাতে যেরকম ঠিক চলে আসছে। এটা প্রপার্টি বেডরুম কয়টা, ওয়াশরুম কয়টা, তারপর হোম থিয়েটার আছে, প্রপার্টির ম্যাপ, এটা কমন কমন চলে আসছে। আর এটা যদি ভিজিট করি তো এর মধ্যে চলে আসার কথা, প্রপার্টি চলে আসছে। এটা স্লাইডার হিসাবে আসছে, যেহেতু আমি স্লাইডার অ্যাড করছি তিনটা ইমেজ দিয়ে। দেন হচ্ছে এটা ফর রেন্ট, ফর 4 টাকা দিছিলাম, ঠিক আছে। এবং এটা কোথায় সেটা অ্যাড্রেস দেওয়া আছে, ডিসক্রিপশন আছে, ফিচার্স আছে, একটা প্রপার্টির ভিডিও আছে। ভিডিওটা যদি এখানে ওপেন করি তাহলে ওপেন হবে, প্রপার্টি ম্যাপ, একটা সিমিলার প্রপার্টিস নিচে অ্যাড হয়ে গেছে। আমাদের প্রপার্টি সাবমিশন ডান, আমরা দুইভাবেই কিন্তু আমার প্রপার্টি সাবমিশনটা দেখলাম। এবং দেখেন আমি এখানে নোট করে রাখছি যে এটা যদি আপনি কোনো কারণে যদি ভুলে যান যে এটা এডমিন থেকে আবার প্রপার্টিটাকে সাবমিট করতে হবে, মানে অ্যাপ্রুভাল দিতে হবে, বাট আপনি বারবার সাবমিট করবেন ইউজার হিসাবে, দেন প্রপার্টিটা সাবমিট হচ্ছে না, তখন এটা কোথায় থেকে হচ্ছে এটার জন্য আবার অনেক রেফারেন্স দেখতে হবে। তো আপনি এইভাবে একটা নোট করে রাখবেন। আচ্ছা আমি একটা পোস্ট ক্রিয়েট করি এখন, যেহেতু আমাদের এখানে একটা পোস্ট ক্রিয়েট অপশন আছে। এখান থেকে একটা পোস্ট নিয়ে নেবো, সেভ টু সেম পোস্টারে ক্রিয়েট করবো। তাহলে আমাদের পোস্ট ক্রিয়েট, এটা হচ্ছে পোস্ট, এই পোস্টটাকে নিব নিউজ এন্ড আপডেট হিসেবে। পোস্টটা থাকবে পোস্টের এটা টাইটেল, সেম যেটা থাকবে পুরোটা কপি করে নিব। ডকুমেন্টে যাব, একটা ইমেজ আপলোড করে দিব, ইমেজটা আমি আপলোড করে দিই, সেভ ইমেজ। এখানে আমি ক্যাটাগরি অ্যাড করে সাবমিট করতে পারি ফিচার ইমেজ। পোস্ট গুলোর জন্য আমি বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারি, ইলাস্ট্রেট, ভিলা অ্যাড করে নিতে পারি, কোনো ক্যাটাগরি আন্ডারে থাকলে কোনো ক্যাটাগরি রাখতে পারি। আমার টেমপ্লেট, আমার ডিফল্ট টেমপ্লেট রাখবো, যেহেতু আমরা নিউজ পেজে এটা পাবলিশ হবে। আমাদের থাকবে হচ্ছে কম্পেয়ার প্রপার্টি। হ্যাঁ, আমরা হোম পেজটাকে ডিজাইন করি আগে, আমরা ড্যাশবোর্ডে যাব, পেজে যাব, বা এডিট হোম পেজ যাব। এখন যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি, আমার সাইটটা এখনো কোনো কিছু আসতেছে না, বাট আমার সাইটটা কিন্তু এরকম থাকবে। সো আমরা পেজেসে যাব, হোম পেজটাকে এডিট করবো। এই আমার ডিজাইনটা শেষ হলেই আমার কাজ শেষ। এই দেখেন এই পার্ট থেকে আমার সব চেঞ্জ করতে হবে। স্লাইডার এরিয়াতে যাব, স্লাইডার এরিয়াটা হচ্ছে স্লাইডার বেজ কাস্টম পোস্ট টাইপ, এটা টিক দিব। এবং কয়টা করে থাকবে, একটা করে থাকবে। ওকে, সার্চ ফর্ম শো করবে পেজে, অ্যাডভান্স সার্চ শো করবে, দেন কন্টেন্ট এরিয়াও আমাদের শো করাবো, প্রপার্টিস গুলো আমাদের শো করাবো পেজে, এগুলো রিসেন্ট প্রপার্টিস গুলো শো হবে, যেটা হচ্ছে এটা, এটা রিসেন্ট প্রপার্টিস গুলো শো হবে।
এবং এটা এখানে কি লেখা থাকবে সেগুলো আমরা এখানে অ্যাড করে দেব। কি থাকবে টেক্সট ওভার টাইটেল থাকবে ডিসেন্ট, টেক্সট টাইটেল প্রপার্টিস, সেকেন্ড টাইটেল প্রপার্টিস এবং ডিসক্রিপশনটা থাকবে এটা রিসেন্ট পোস্ট গুলো থাকবে। আমরা এখানে ফিচার্স প্রপার্টিস গুলো অ্যাড করতে পারি রিসেন্ট প্রপার্টিস এর সাথে, বা রিসেন্ট দিতে পারি, প্রাইস হাই লো কিভাবে আনবো সব থাকবে, নাম্বার প্রপার্টিস ইস পেজে কয়টা করে থাকবে আমরা তিনটা করে রাখতে পারি, ভালো দেখা যাবে। তারপর হচ্ছে প্রপার্টিস এর পরে আছে ফিচার্স প্রপার্টিস, হ্যাঁ আমি ফিচার প্রপার্টিস শো করাবো, এটা হচ্ছে এই ফিচার্স প্রপার্টিস টা, এটা হচ্ছে চেক আউট ফিচার্স প্রপার্টিস। আমরা প্রপার্টি সাবমিটের সময় যখন যখন আমরা ফিচার্স এ টিক দিয়ে দিছিলাম সেই ফিচার্স প্রপার্টিস গুলো এখানে শো করবে, আমাদের তো সব ফিচার্স প্রপার্টিস থাকবে না, সো যে কটা ফিচার্স প্রপার্টিস থাকবে এখানে শো করাবো আমরা। এবং এটা এক্সক্লুড অর ইনক্লুড ফিচার প্রপার্টিস ফ্রম রিসেন্ট প্রপার্টিস অন হোম পেজ, এটা এক্সক্লুড করতে পারি ইনক্লুড করতে পারি, ইনক্লুড করে দিলাম। আর আমরা কি এখানে চাইলে শুধুমাত্র রেন্টের ফিচার্স প্রপার্টিস গুলো এড করতে পারি শুধু সেলের গুলো, যদি শুধু সেলের গুলো চাই তাহলে রেন্টে ক্লিক করে এক্সক্লুড করে দিব। দেন হচ্ছে ফিচার্স প্রপার্টিস এর পরে টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল থাকলে আমরা টেস্টিমোনিয়াল শো করাবো, বাট আমাদের এখানে কোনো টেস্টিমোনিয়াল নাই। কল টু অ্যাকশন, এই কল টু অ্যাকশনটা হচ্ছে এই বাটনটা, কল টু অ্যাকশন এই যেটা সাবমিট প্রপার্টি না ব্রাউজ প্রপার্টিস, কল টু অ্যাকশনের জন্য আমরা কোনটা কি বাটন সাবমিট প্রপার্টি আর ব্রাউজ প্রপার্টি, সাবমিট প্রপার্টি আর থাকবে ব্রাউজ প্রপার্টি। তখন আমরা এখানে এই প্রপার্টি সাবমিট প্রপার্টির পেজের লিঙ্কটা দিয়ে দেবো, তখন আমরা আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি, এখানে প্রপার্টির লিঙ্ক দিয়ে দিলাম। কল টু অ্যাকশন উপর এজেন্টস, হ্যাঁ শো এজেন্টস শো থাকবে এবং এজেন্টস এর টাইটেল এই যেটা মিট আওয়ার এজেন্টস, এডেন্স কটা করে শো করবে এডেন্স আমি তিনটা করে শো করাবো, দুইটা করে শো করাবো, এটা আমরা এখানে যেভাবে করবো সেভাবে করবো। পার্টনার্স, ইয়েস আমাদের পার্টনার গুলো শো করাবো, এই হচ্ছে আমাদের পার্টনার্স, এই হচ্ছে আমাদের পার্টনার্স, পার্টনার্স এর জন্য জাস্ট শুধু এটা শো করাবো, আমাদের এখানে কিছু টাইটেল থাকবে না, পার্টনার্স ডিজাইন ভেরিয়েশন এবং ডিসপ্লে ক্যারোসেল থাকবে যে একটা পার্ট আসবে, আমরা এখানে নিতে পারি মিট আওয়ার পার্টনার্স যদি দিতে পারি। দেন আসতেছে হচ্ছে নিউজ এবং ব্লগ পোস্ট, হ্যাঁ নিউজ এবং ব্লগ পোস্টও আমরা এখানে শো করাবো, এটা হচ্ছে যে নিউজ অ্যান্ড ব্লগ পোস্ট হচ্ছে এটা, চেক আউট আওয়ার রিসেন্ট নিউজ অ্যান্ড ব্লগ পোস্ট, অ্যাপ্রোচে কল টু অ্যাকশনের এই বাটনটা, কল টু অ্যাকশনের এই বাটনটা যে গেট ইন্টারেস্ট এবং ব্রাউজ মোর শো করতে চাই তাহলে আমরা এখানে টাইটেল দিয়ে দিব, এখানে গেট ইন্টারেস্ট, গেট ইন্টারেস্টে দিলে হচ্ছে হলো আমরা কন্ট্যাক্ট পেজ নিতে পারি বা যে কোনো পেজ নিতে পারি, আর ব্রাউজ মোডে দিলে হচ্ছে আমাদের প্রপার্টিস পেজ আমরা নিয়ে যাবো ব্রাউজ মোড দিয়ে, এখানে আপাতত স্টেট দিয়ে রাখতেছি বাটন গুলো শো করানোর জন্য। কল টু অ্যাকশন দেন জেনারেল, এখন এটা হচ্ছে হলো আমার এই শেপটা দেখেন এগুলো সব হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে দেখেন প্রতিটা হচ্ছে ডায়াগোনাল, আমরা ডায়াগোনাল রাখবো না ফ্ল্যাট রাখবো, ফ্ল্যাট হচ্ছে আমার এরকম এরকম সোজা থাকবে আর ডায়াগোনাল হচ্ছে এরকম বাঁকানো থাকবে, সো এটা যদি ডায়াগোনাল তো ডায়াগোনাল, যদি ক্লায়েন্ট চায় ফ্ল্যাট তো ফ্ল্যাট, আমরা এটাকে আপডেট করবো।
এখন যদি আমি আমার ওয়েবসাইটে ভিজিট করি, সেম টু সেম চলে আসছে, মানে দুইটা প্রপার্টিস অ্যাড করছি, দুইটা প্রপার্টিস চলে আসছে, ফিচার্স প্রপার্টিস, এই দুইটা ফিচার্স প্রপার্টিস দুইটাই এখানে চলে আসছে। দেখেন এই প্রপার্টিসের এই ভ্যালুটা এটা চলে আসছে, আমি যে আরেকটা যখন প্রপার্টিস আসবে তখন অর ভ্যালুগুলো এখানে চলে আসবে। দেন হচ্ছে আমার এই সাবমিন প্রপার্টি এবং ব্রাউজ প্রপার্টি, কল টু অ্যাকশন, এজেন্টস একটা অ্যাড করছি এই জন্য এজেন্টস একটা চলে আসছে, পার্টনার্সটা কোনো কারণে মিস গেছে, পার্টনার্সটা আসে নাই, এবং এটা হচ্ছে আমার কল টু অ্যাকশন, আর একটা হচ্ছে নিউজ অ্যান্ড আপডেটস, পার্টনার্স নিউজগুলো হয়তো বা আসে নাই, এটা ওখান থেকে অ্যাড করে দিতে হবে। আমার যে নিউজটা, আমি যে নিউজটা যদি ওপেন করি, দেখেন নিউজটা কীভাবে আস্তে আস্তে নিউজের পোস্ট ফরম্যাটটা সেম আমার এইটার, এইটার যে নিউজ সেম টু সেম। এখন আমি যদি কোনো টেক্সট কালার কোনো কিছু চেঞ্জ করতে যাই, তাহলে সেই জন্য আমাদের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যেতে হবে। সেটা হচ্ছে আরেকটা মেইন অপশন, সেটা হচ্ছে কম্পেয়ার প্রপার্টিস। আমি এখান থেকে একটা প্রপার্টিস, এই প্রপার্টিসটাকে দেখেন এখানে আমি ফেভারিট করতে পারতেছি, শেয়ার করতে পারতেছি, এবং এই প্রপার্টিস এর ইনফরমেশন আমি প্রিন্ট আউট করতে পারতেছি। এখানে আমার একটা কম্পেয়ার এর একটা অপশন রাখতে হবে, যে আমি এইটা আর এইটা এই দুটোর ভিতরে আমি কম্পেয়ার করতে পারি। তো কম্পেয়ার প্রপার্টিস এর জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব, দেন কাস্টমাইজ, দেন ফ্লোটিং ফিচার্স। কাস্টমাইজ এর পরে ফ্লোটিং ফিচার্স অপশনটা কোথায়, নিচের দিকে আছে ডিফল্ট ফ্লোটিং ফিচার্স, দেন কম্পেয়ার প্রপার্টিস এনেবল পাবলিশ। দেখুন এখানে একটু রিফ্রেশ দিই, দেখুন এখানে একটা অপশন চলে আসছে, আমরা এখানে প্রপার্টি সিলেক্ট করে দিই কোনটা থাকবে, এনেবল সিলেক্ট কম্পেয়ার প্রপার্টিস, কম্পেয়ার পেজ অ্যাজ কম্পেয়ার প্রপার্টিস, কম্পেয়ার পেজ অ্যাজ কম্পেয়ার প্রপার্টিস, দেন পাবলিশ। প্রপার্টিসটা ওপেন করি, এটা হচ্ছে আমার কম্পেয়ার অপশন। প্রতিটা জিনিসের একটু টাইম নেবে, পরেটা চলে আসবে। তো যেখানে চলে আসছে ঠিক এইভাবে করে আপনি অ্যাড টু কম্পেয়ার করতে পারবেন। চলে আসছে, আমি যদি অ্যাড টু কম্পেয়ার দিই, এটা কম্পেয়ার চলে গেছে, এবং এটাকে আমরা অ্যাড টু কম্পেয়ার দিব, দেন আমরা এখান থেকে এটা কম্পেয়ার করব। এটা হচ্ছে ফর সেল, এটা ফর 10,000 ডলার দিয়ে কিনতে পারবো, বাট এটা হচ্ছে 4,000 ডলার ছিল, বাট 4 ডলার চলে আসছে। এটা অ্যাপার্টমেন্ট, এটা রেসিডেন্সিয়াল ভিলা, এটা বরিশালে, এটা ঢাকাতে, এটা 1,800 স্কোয়ার ফিট, এটা 10,000 স্কোয়ার ফিট, প্রপার্টি আইডি দেওয়া আছে, ইয়ার ইন বিল 2020 সালে, এটা আমরা কোনো ইয়ার ইন বিল দেই নাই, এটা 2টা বেডরুম, 4টা বেডরুম। সো আমার কাছে মনে হবে যেটা আমার জন্য বেটার হবে, আমি সেটা চুজ করতে আমার সুবিধা হবে।
দুটাতে এটাতে এটাতে গার্ডেন আছে, তারপর গার্ডেন নেই, দুটাতে পার্কিং এরিয়া আছে, দুটাতে মার্বেল ফ্লোর। তো আমাদের পম্পের জন্য এটা সুবিধা হবে। আর যদি আমরা কোনো কালার কোনো কিছু চেঞ্জ করতে চাই পেজ থেকে স্টার্ট করে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কন্ট্যাক্ট পেজ কোনো কন্ট্যাক্ট ফর্ম বানাই নাই, আপনারা দেখছেন ভিডিওতে, বাট দেখেন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম অলরেডি প্রি বিল্ট আছে। আমরা যদি এখন কোনো কিছু চেঞ্জ করতে যাই তাহলে এখান থেকে আমরা কিছু চেঞ্জ করতে পারবো, স্টাইলস যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর কোর কালার্স গুলো, আমার হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালার আছে, এটা চেঞ্জ করে এটা ব্লু কালার করে দিতে পারি, যে আমার এই সব কোর কালার গুলো যেগুলো অরেঞ্জ আছে এগুলো সব ব্লু হয়ে যাবে, ঠিক আছে, পাবলিশ করলে। দেন ডিফল্ট যে সবুজ কালার গুলো আছে এগুলো হচ্ছে আমি অরেঞ্জ করে দিতে পারি, পাবলিশ। এখন কাস্টমাইজ থেকে যে দেন আপনার হচ্ছে বাকি যেগুলো আমাদের কাস্টমাইজ করা লাগবে সেগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করে দেবো। হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে ফিচার গুলো থাকে সবগুলো আমি দেখাই দিচ্ছি। এখান থেকে যে বিভিন্ন উইজেট আছে আমরা উইজেট গুলো সব চেঞ্জ করে নিতে পারবো, অ্যাড উইজেট অ্যাড করতে পারবো, স্লাইডার, তারপর হচ্ছে যেগুলো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে এগুলো সব আমরা এখান থেকে চেঞ্জ করবো। হেডার অপশন, ফুটার অপশন, ব্যানার, সার্চ ফর্ম শো থাকবে না হাইড থাকবে, এই যে সার্চ ফর্মটা এই সার্চটা শো করবো না হাইড করাবো, ঠিক আছে। আর এজেন্ট স্পেস, এজেন্ট স্পেস এর ব্যানার থাকবে না ব্যানার থাকবে না, তারপর কয়টা করে এজেন্ট থাকবে, পেজ গুলোর ব্যানার থাকবে নাকি ব্যানার থাকবে না, টাইটেল ইয়েস নাকি অর নো, ইউজার মেম্বার্স, মেম্বার্স এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে আমরা এখানে এডিট প্রোফাইল পেজটা করে পাবলিশ করে দিব, তাহলে আমরা এখান থেকে প্রোফাইলে যেয়ে এডিট করতে পারবো। সাবমিট প্রপার্টিস, সাবমিট প্রপার্টিস এর পেজে যদি আমরা সাবমিট প্রপার্টিস অ্যাড করে দিই, এটা ইনেবল শো সাবমিট বাটন অনলি হোয়েন ইউজার্স লগ ইন, আমাদের এখানে একটা সাবমিট বাটন থাকবে সেটা কখন যখন ইউজার লগ ইন থাকবে, এই সাবমিট বাটনটা আমি যদি এটা ইগনিটো মোডে ওপেন করে আপনাদের দেখাই, এখানে সাবমিট অপশন নেই, কোনো বাটন নেই, মানে আমি এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি যে যখন সাবমিট বাটনে কেউ লগ ইন থাকবে আমার ওয়েবসাইটে দেন তখন এটা এনেবল হবে সাবমিট বাটনটা। দেখেন এখানে সাবমিট উপর কি পেন্ডিং রিকোয়ারমেন্ট থাকবে না পাবলিশ হয়ে যাবে, আমি অবশ্যই পেন্ডিং রাখবো, কারণ আমার যদি পেন্ডিং যদি না থাকে তাহলে তো যে কেউ এসে পাবলিশ করে দেবে, বা যদি ক্লায়েন্ট যদি বলে আমার যে কেউ পাবলিশ করতে পারবে এটা আমার একটা লিস্টিং সাইটের মতো করবো তাহলে হচ্ছে এটা পাবলিশ করে দিবেন। আর অ্যাপিয়ারেন্স থেকে থিম, মেনুস, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, তারপর হচ্ছে উইজেট, উইজেট গুলো হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের আমার কি বলে পেজ গুলোর পাশে কি থাকবে না থাকবে, তারপর যদি প্রপার্টি সাইড বারে কি থাকবে, প্রপার্টির সাইড বারে আমি আমার রিসেন্ট প্রপার্টি গুলো অ্যাড করতে পারি বা এজেন্ট অ্যাড করতে পারি, রিসেন্ট পোস্ট, সার্চ, রিসেন্ট পোস্টটাকে নিয়ে প্রপার্টি সাইড বারে এই যে অ্যাড করে দিতে পারি, আমি যদি এখানে অ্যাপ দিয়ে সার্চ দিই এজেন্ট, এজেন্টটাকে আমি প্রপার্টি সাইড বারে অ্যাড করব, প্রপার্টি এই সাইড বারে থাকবে, প্রপার্টি এই সাইড বারে
প্রপার্টি সাইড কটা যেরকম এখানে ফাঁকা আছে, এখানে আমাদের রিসেন্ট বা এজেন্ট থাকলে এজেন্টের ইনফরমেশন, রিসেন্ট পোস্ট গুলো এখানে চলে আসবে যখন আমাদের এটা আপলোড করে দেবো, আপলোড করে পাবলিশ করে দেবো। সো উইজিট গুলো আমরা এখান থেকে অ্যাড করব আর আমাদের যাবতীয় যত সব কাস্টমাইজ করে দেবো। এখন আসি যেটা, সেটা হচ্ছে আমার হেডারের ক্ষেত্রে। এই হেডারটা আমরা এলিমেন্টরের টেমপ্লেট দিয়ে, ঠিক আছে, একটা মেনু বা হেডার মেনু তৈরি করব, দেন এটা আমাদের ওয়েবসাইট ইউজ করব, হেডার এবং ফুটার। সেটার জন্য আমার একটা ভিডিও থাক ভিডিও আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে, এলিমেন্টর টেমপ্লেট, হেডার হেডার মেনু আর নেভিগেশন মেনু, ওটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা ওইখান থেকে দেখে মেনুটা অ্যাড করে নিতে পারবেন। আজকে আজকের মতো এই পর্যন্তই। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশন চলে আসে। আর পরবর্তী হচ্ছে রেস্টুরেন্ট ওয়েবসাইট, তারপর হচ্ছে এডুকেশন ওয়েবসাইট, অ্যামাজন, আলি এক্সপ্রেস, তারপরে হচ্ছে আপনার যে বুকিং অ্যাফিলিয়েট যে ওয়েবসাইট গুলো, সেগুলো কীভাবে তৈরি করতে হয় এগুলোর উপরে ভিডিও আসবে। সো যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যেহেতু আপনারা এটা ভিডিওটা দেখে শিখতে পারতেছেন, তো যদি ভিডিওটা শেয়ার করেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে তাহলে আপনাদের যে আশেপাশে যে ফ্রেন্ডস আছে তারাও শিখতে পারবেন।